সকাল আপনি এত মন দিয়ে কি দেখছেন বলুন তো? শত্রুকে হারাতে গেলে সে কি পারে তার চেয়েও জানা বেশি জরুরি সে কি পারে না। আমিও জয় সিং সম্বন্ধে যেসব কথা জানবার সবকিছুরই খোঁজ নিয়েছি, আর এখন আমি ওর এমন একটা না পারার ব্যাপার জেনে ফেলেছি যা ওকে এক লহমায় হারিয়ে দিতে পারে। এ কি বলছেন সকাল, তাহলে আর দেরি কিসের জন্যে? সেই জিনিসটা ঠিক কি বলুন তো? নিজেই জেনে যাবে, যখন সেই জিনিসটা সানসিটি পৌঁছবে তখন বিদ্যুৎ চমকাবে, ভূমিকম্প আসবে, সব ধ্বংস হয়ে যাবে। আমি জাদু, আমি মায়াজাল, ভয়ে কাঁপড়ে সব, আমি সাকা। জয় সিং চৌহান, তোমার ভরাডুবির এই শুরু। বুঝলে রুদ্রা? শহরের লোকজন সবাই এত দৌড়ঝাঁপ করছে কেন? রুদ্রা তুমি কিছু জানো? না দাদা মশাই। হঠাৎ এত বাজ পড়তে শুরু করলো কি করে? আকাশ তো পরিষ্কার, তাও বিদ্যুৎ চমকাচ্ছে, এ তো কোনো জাদুর প্রভাব বলেই মনে হচ্ছে। রুদ্রা তুমি ঘরেই থাকো, আমি দেখে আসছি। তুমি কে? আমার সানসিটির ওপর বাজ ফেলছো কেন? আমি জানি এ নেচারের কাজ নয়, নিশ্চয়ই কোনো ব্যাড ক্রিচারের কাজ। সামনে এসো। কে তুমি? জয় সিং, আমি হলাম ইলেকট্রো লেডি। না কি না তলোয়ারে পুড়িয়ে খাপ করে দি বিদ্যুৎ চমকে। ইলেকট্রো লেডি, তুমি আমার সানসিটি থেকে এখনই চলে যাও। আমি মেয়েদের গায়ে হাত তুলি না, নইলে তোমার আক্রমণের জবাব তুমি এই মুহূর্তেই পেতে। জয় সিং, আমি খুব ভালোভাবেই জানি তুমি মেয়েদের গায়ে হাত তোলো না, তোমার এই ভালো মানুষের সুযোগ নিতেই তো আমি এসেছি। এমন একজনকে পাঠিয়েছি যে জয় সিং চৌহান বিনা চালেই কিস্তিমাত হয়ে গেছে, এখনো চাইলেও নিজের সানসিটিকে বাঁচাতে পারবে না। আদর্শবান মানুষের এই দশাই হয়। আমি জয় সিং এর এই কমজোরিটাই ধরে ফেলেছি। তুমি আমায় আক্রমণ করতে পারবে না বলে আমায় বন্দি করতে চাইছো, কিন্তু এত সহজ নয়।
রেডি, এবার তুমি এখান থেকে পালিয়ে বাঁচবে না। সরি দাদামশাই, আমি তোমার বিপদে ঘরে বসে থাকতে পারবো না। রঙ্গিলা, তুমি শিগগির প্যালেসে গেট খুলে তৈরি থাকো, দাদা মশাই চোট পেয়েছে। রুদ্রা, ও আমাদের পিছু নিয়েছে। তুমি পালিয়ে পার পাবে না জয়সিং চৌহান, আমার বিদ্যুৎ তোমার প্রাসাদকেও ছাড়বে না। আরে সব ভালো যার শেষ ভালো, দাদামশের কি হয়েছে? এই এই নিন জল খান। রুদ্রা, ওই মহিলা খুব ভয়ানক, কেউ প্রাসাদ ছেড়ে বাইরে যাবে না। কিন্তু দাদামশাই, আমরা কাহাতক প্যালেসে বসে থাকবো, বেরোতে তো হবেই বাইরে, নইলেও রেগে গিয়ে পুরো সানসিটির সর্বনাশ করবে। না রুদ্রা, বাইরে যাবার সঠিক সময় নয় এটা, ওর বিদ্যুতে সাধারণ বিদ্যুতের চেয়ে অনেক বেশি তেজ আছে। আমার শরীর একটু ঠিক হতে দাও, আমি অন্য কোনো রাস্তা ভেবে বার করব। জয়সিং চৌহান, কতক্ষণ এভাবে মুখ লুকিয়ে বসে থাকবে? আমি ফিরে আসব, ভুলে যেও না জানো, না তীর দিয়ে না তলোয়ারে পুড়িয়ে খাপ করে দিই বিদ্যুৎ চমকে। দাদামশাই মনে হচ্ছে ও চলে গেল। হতে পারে ও আপাতত এখান থেকে চলে গেল, কিন্তু বিপদ এখনো কাটেনি, এই জন্য কেউ বাইরে যেও না। সব ভালো যা শেষ ভালো, আমি যদি এখানে তবে বাগানে হুবহু আমার মতো দেখতে ওই লোকটাকে, এখনই গিয়ে দেখতে হচ্ছে। এই তুই কে রে, আগে বল তুই কে? আমি রঙ্গিলা, তুই কে? আমি সাংগ্রিলা। সাংগ্রিলা সে আবার কে? আমি তোমার যমজ ভাই, তোমার মনে নেই আমরা দুজন কুম্ভের মেলায় হারিয়ে গেছিলাম? কুম্ভের মেলায় হারিয়ে গিয়েছিলাম? কবে, কিভাবে? আমায় তো কেউ আজ পর্যন্ত কথা বলেনি, না দাদামশাই না রুদ্রা। ভাই ভাই, এসো কোলাকুলি করি ভাই। রঙ্গিলা বাইরে ওর কাছে কিভাবে গেল? রুদ্রা, আমি ভালো করেই জানি যে তোমরা ভেতর থেকে আমায় দেখতে পাচ্ছ, দেখাশুনো তাহলে এইভাবেই চলতে থাকবে। যদি তুমি প্যালেসের গেট না খোলো তো তাড়াতাড়ি গেট খোলো, নইলে আমি রঙ্গিলাকে শেষ করে দেব। দাদামশাই, রুদ্র বাঁচান আমাকে, আমাকে হেল্প করো। দাদামশাই এখন কি করব? রঙ্গিলাকে বাঁচাতে গেলে গেট খুলতেই হবে, আমি তবে যাই। না বরুণ, দরজা খুলো না, একবার প্রাসাদের দরজা খুলে দিলে আমরা কিচ্ছু করতে পারবো না। আমি ভেবে ফেলেছি কি করতে হবে, আমি বাইরে যাব। কি বলছো কি রুদ্রা, আমি কখনোই তোমায় এমন কাজ করতে দেব না। দাদামশাই আমাদের হাতে আর কোনো উপায় নেই। ইলেকট্রো লেডি, আমার কথা শোনো,
আমি রুদ্রা কথা বলছি, আমি বাইরে আসতে রাজি আছি, কিন্তু প্রথমে তুমি রঙ্গিলাকে ছেড়ে দাও আর ওকে ঝর্ণার পাশে বসিয়ে দাও, রাজি তো?